বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পড়ালেখার উদ্দেশ্যে এবং পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসে থাকে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার কারণে স্টুডেন্টদের চাহিদা প্রথম কাতায় থাকে একজন স্টুডেন্ট এসএসসি পাশ থাকলে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা পেয়ে যায় এবং দীর্ঘমেয়াদী মালয়েশিয়ায় অবস্থান করার জন্য এটি সব থেকে কম খরচের একটি ভিসা সাধারণত নব্বই শতাংশ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা এসে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকে এবং এই ভিসা শুধুমাত্র দীর্ঘমেয়াদী বসবাস করার জন্য ব্যবহার করে আর দশ পার্সেন্ট আছেন যারা সত্যিকার অর্থে লেখাপড়া করতে আসেন এবং ভালো মানের কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন কারণ আমরা জানি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ব্যবস্থা অনেক উন্নত এবং খরচ অনেক কম এরপরে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিস্ট ভিসা ওপেন রেখেছে যারা শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্যই মেডিকেল ট্যুরিস্ট ভিসা দেযা হয় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে